সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো অনুশীলন করলেন মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিপিএল এর অনুশীলন। এর একদিন পর সেই অনুশীলনে যোগ দেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি। বুধবার দুপুরে রংপুর রাইডার্স এর হয়ে অনুশীলন করেন তিনি। প্রথম দিন নিজের ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করেন মাশরাফি। 5 জানুয়ারি শুরু হবে বিপিএল এর ষষ্ঠ আসর, সেখানে প্রথম দিনই মাঠে নামতে হবে মাশরাফি রংপুরকে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম ভাইকিংস এর মুখোমুখি হবে রংপুর রাইডার্স। পরদিনই আবার খুলনা টাইটান্স এর বিপক্ষে মাঠে নামতে হবে মাশরাফিদের। মাশরাফির জয়ে রোমাঞ্চিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান মন্ত্রী হওয়ার আপাতত ইচ্ছা নেই, তবে জানিয়েছেন ক্রিকেটের উন্নতির কথা মাথায় রেখে বাংলাদেশি আম্পায়ারদের মান বাড়াতে কাজ করতে চায় বিসিবি। টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই জয়ে তার দায়িত্ব বেড়েছে, গণমানুষের সঙ্গে সুযোগ হয়েছে কাছে যাওয়ার, এই বিষয়টি উপভোগ করেন তিনি। এলাকায় আগের থেকে বেশি সময় কাটাতে চান তিনি। একটা জিনিস নিশ্চিত যে এবার একটু এলাকায় সময়টা একটু বেশি যাবে, আগের চেয়ে অনেক বেশি যাবে এলাকার মানুষের সাথে মিশে। আমি নিজেও এই প্রথমবারের মতো এনজয় করেছি, আমারও ভালো লাগছে ওদের সাথে মেশা, ওদের সাথে কথা বলা, ওদের সাথে থাকা, এটা আমি এনজয় করছি। তো ওদেরকে এখন একটা আলাদা একটা সময় দেওয়ার চিন্তা ভাবনা আছে। ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় এ বিষয়ে প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক, তিনিও দিলেন উত্তর। 2019 সাল বাংলাদেশের জন্য কঠিন হবে অভিমত পাপনের। আমি অবশ্যই মনে করি যে ওডিআই আমরা মোটামুটি একটা লেভেলে পৌঁছেছি, টেস্ট টি-20 দুটোতেই আমরা পিছিয়ে আছি, টেস্টে কিছুটা অগ্রসর হয়েছে, টি-20ও আমরা অগ্রসর না হওয়ার কোনো কারণ নেই, ভালো না করার কোনো কারণ নেই। আমার দৃঢ় বিশ্বাস আগামী 2 বছরের মধ্যে টি-20তে আমরা আমাদের একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারব। শুধু ওয়ানডে দলের অধিনায়কই নয়, নড়াইল 2 আসনের এমপিও তিনি। সেই সঙ্গে খেলাও চালিয়ে যেতে হবে নড়াইল এক্সপ্রেসকে। মাশরাফি একমাত্র ব্যক্তি, তাকে পালন করতে হবে 2 দায়িত্ব। সেখানে কেমন করে দেখতে উন্মুখ রয়েছেন বিসিবি সভাপতি। আমি খুব এক্সাইটেড এটা নিয়ে। আমি আমি আমার মনে হয় এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। মাশরাফি উইল ডেফিনেটলি, কারণ একটা জিনিস মনে রাখবেন, মাশরাফি রাজনীতিতে এসছে অ্যান্ড হি ইজ ভেরি সিরিয়াস। ওর কিন্তু রাজনীতি করার পিছনে ওই কি হব এটার কোনো চিন্তা নাই, ও একটাই চিন্তা ওর মাথায়, এলাকার কাজ, এলাকার মানুষের জন্য কিছু করতে চায়। কিন্তু এটা যেমন সত্যি, ওর সারাক্ষণ ওর মনের মধ্যে শুধু ক্রিকেটই আছে, এটাতে কোনো সন্দেহ নেই। 3 বছর বিসিবি সভাপতির দায়িত্বে থাকতে পারলে ক্রিকেটে আর কোনো দুর্নীতি থাকবে না বলেও মন্তব্য করেছেন তিনি। সঙ্গে বাড়াতে চান আম্পায়ারদের মান। আম্পায়ারিংটা যদি ঠিকমতো আমরা না করি, তাহলে আমাদের কিন্তু ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে না। সো আম্পায়ারিংটা যদি আগে প্রথমে ঠিক করতে পারি, তাহলে দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে। শুভদেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বিপিএল এর দলগুলো। প্রতিটি দলই জয়ের ব্যাপারে আশাবাদী, নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জিততে চায় সবাই। গতবার ফাইনালে উঠেও ছোঁয়া হয়নি শিরোপা, ফাইনালে রংপুরের কাছে পরাজয় বরণ করতে হয় তাদের। এবার অধিনায়ক পরিবর্তন না হলেও খেলোয়াড় পাল্টিয়েছে ঢাকার ডায়নামাইটস। সোহান, রনি তালুকদার, রুবেল হোসেন, সুবাগত হোমরা এ দলে। বিদেশিরা এখনো দলের সঙ্গে যোগ না দিলেও সেরা একাদশ নিয়ে প্রথম ম্যাচে মাঠে নামতে চায় কোচ খালেদ মাহমুদ সুজন। চ্যাম্পিয়নের এক্সপেকটেশন তো শুরু করবো ইনশাল্লাহ, বাট আমি যেটা বললাম যে এই ফর্মেটে আসলে আপনি মানে মোমেন্টামটা এত তাড়াতাড়ি বদলে যায়, মানে ওটা আবার ধরে আনাটা ডিফিকাল্ট হয়, তো মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিরপুরে একাডেমি মাঠে শুরু করেছে অনুশীলন। এখনই শিরোপার কথা না ভেবে সেরা 4 নিশ্চিত করার লক্ষ্য কোচ সালাউদ্দিনের। টি-20 আসলে আপনি যে সবসময় জিতবেন সেটা আসলে বলা মুশকিল, কারণ একটা ম্যাচের 2টা ওভারে আপনি পুরো টুর্নামেন্টটা শেষ হয়ে দিতে পারে। এখানে প্রতিটা ম্যাচ ভালো খেলাটা খুব বেশি ইম্পর্টেন্ট। মোহাম্মদ আশরাফুল ও চিটাগাং ভাইকিংস এর জার্সিতে মাঠ মাতাবেন, নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও মাঠে দেখা যাবে তাকে। পুরনো স্মৃতি ভুলে নতুন ভাবে শুরু করতে চান তিনি। একটা ইন্টারন্যাশনাল মানের টুর্নামেন্ট, তো এইখানে ভালো খেললে কাউন্ট হয়। আশা করি যে এবার চিটাগাং ভাইকিংস এর হয়ে ভালো খেলার চেষ্টা করব, টিমটাও যেন রেজাল্ট পায় সেইভাবে, আমার পারফরমেন্সের জন্য রেজাল্ট পায় সেটাই ইম্পর্টেন্ট। আর সিলেট আর রাজশাহীর খেলোয়াড়রাও এদিন মিরপুরে অনুশীলনে ব্যস্ত থেকেছেন। ফরেন রিক্রুটরা এখনো দলের সঙ্গে যোগ না দেওয়ায় তাদের ছাড়াই অনুশীলন করেছে দলগুলো। সিলেট সিক্সার্স এর বোলার আলামিন হোসেন এই আসরকে জাতীয় দলে ফেরার মঞ্চ মনে করছেন। আর রাজশাহীর পেসার কামরুল ইসলাম রাব্বি খেলতে চান সব ম্যাচ।
লাস্ট ইয়ার আমি 8টা ম্যাচ খেলেছিলাম, তো এই বছর যদি প্রথম দিক থেকেই টিমে সুযোগ পাই ইনশাআল্লাহ অবশ্যই ভালো পারফর্ম করার ট্রাই করব। লাস্ট ইয়ারটাও ভালো গেছে 2-1 ম্যাচ ছাড়া। গ্রেট অপরচুনিটি যে সবাই খেলা দেখবে, লাইভ খেলা হবে, তো এখানে ভালো খেললে আর কি ন্যাশনাল টিমে ঢোকার অপরচুনিটি অনেক বেড়ে যাবে। শনিবার শুরু হবে বিপিএল এর 6ষ্ঠ আসর। সূচনা দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স খেলবে চিটাগাং ভাইকিংস এর বিপক্ষে, অন্য ম্যাচে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী। শুভদেবনাথ, এটিএন নিউজ, ঢাকা।